তাহলে ম্যাডাম, দাদা যেমন বললেন, আপনি বোম্বে থেকে ফেরার পরেই কিন্তু আমরা সপ্তশুরের স্ক্রিপ্টটা নিয়ে বসছি। সে না হয় হবে ক্ষণ, আগে তো ফিরি। আমার লাগেজগুলো গাড়িতে উঠে গেছে। হ্যাঁ সব রেডি। কি রে, সবাই বেরিয়ে গেছে, তোর এখানে হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? বিজয়। হ্যাঁ দাদা। শোনো, তোমার সঙ্গে ও সুচরিতা, তুমি এখানে আছো। আসলে তোমাদের দুজনের সঙ্গে আমার একটা না খুব জরুরি কথা আছে। হ্যাঁ বলুন। কি কথা? না মানে এখানে না, একটু অন্য জায়গায় বললে ভালো হয়। এসো এসো। আজই মনে হয় শেষ দিন বুঝলি। দাদার মুখটা দেখেছিস কি থমথমে হয়ে আছে। দাদা বলে দিচ্ছে নাকি রে, আরো তাড়াহুড়ো কর। ঠিক হয়েছে, আমাদের না শাস্তি পাওয়া উচিত ছিল। আমারই শাস্তি পাওয়া উচিত। জানো, আমরা যে গানটা শুট করলাম, সুচরিতা কি সুন্দরভাবে এক্সপ্রেশনটা হোল্ড করেছিল, আমি না একেবারে পুরো থেরিয়ে দিয়েছি। ওই গানের মাঝখানে ওইভাবে হাত তোলাটা আমার একেবারে উচিত হয়নি। মানে তুমি কি বলতে চাইছো? অরুণ, তোমার পছন্দ হয়নি? বিজয়, তোমার ভালো লাগেনি? না, আমার তো কোনো সঙ্গতি চোখে পড়েনি। দারুণ হয়েছে, দারুণ। না না না, তুমি বুঝতে পারছো না বিজয়, তুমি একটা অ্যাক্টরের পার্সপেক্টিভটা বোঝার চেষ্টা করো। মানে হয়নি জানো, আমি পারিনি, মানে কিচ্ছু পারিনি। মানে আমার তোমাদের দুজনের কাছে একটা রিকোয়েস্ট, মানে শুটিংটা, মানে গানের শুটিংটা যদি আমরা কালকে করি, আজকের দিনটা এখানে থেকে কালকে যদি করা যায়। তোমার কি মাথা খারাপ হয়ে গেল অরুণ? বিজয় পরিচালক হিসেবে বলছে ওর ভালো লেগেছে, আমি বলছি তোমার এক্সপ্রেশন খুব ভালো, তাও তুমি বলছো রিশুট করার কথা। অরুণ, এটা যদি আবার রিশুট করতে হয় তাহলে তো আজকে রাতের মধ্যে কলকাতা পৌঁছতে পারবো না। আর তুমি খুব ভালো করে জানো আমার বম্বের ফ্লাইট ধরার আছে। আমি জানি, দেখো সুচরিতা, আমি জানি, কিন্তু আমি আমি মানে আমি তোমাকে হাত জোর করে বলছি, তুমি তুমি আজকের দিনটা এখানে থেকে যাও, কালকে আমরা গানটা শ্যুট করি। দরকার হলে তুমি বম্বে যাও, ওটা দুদিন পরে যাও বম্বের শ্যুটিংয়ের জন্য। দেখো এত টাকা খরচা করে আমরা এখানে এসেছি শুধুমাত্র এই গানটা শ্যুট করার জন্যে, শেষ রক্ষাটা যদি তুমি করে যাও প্লিজ। কিন্তু তাতেও যে হবে না, এই দুদিন পর আবার কিছু একটা হবে, আরো দুদিন তুমি আমাকে আটকে দেবে। আর আটকে দেবো মানে? হ্যাঁ আটকে দেবে, ইচ্ছে করেই আটকে দেবে। কি বলছো তুমি, কি সুচরিতা? আমি যেটা বলছি সেটা ভেবেই বলছি অরুণ, তোমার মতলবটা আমি ভালোই বুঝতে পারছি। তুমি এটা সেটা করে আমার বম্বে যাওয়াটা আটকে দিতে চাইছো, ভেস্তে দিতে চাইছো, কিন্তু সেটা আমি হতে দেবো না। এই গানের শ্যুটটা যদি আবার করতে হয় তাহলে সেটা স্টুডিওতে করতে হবে, আর তাও আমার বম্বে থেকে ফেরার পরে। গুড বাই। এলাম বিজয়। আরে যা বলেছে আমায় বলেছে, তুমি তো নিমিত্ত মাত্র, তোমার এত গায়ে লাগছে কেন? শোনো, গায়ে একটা বুলেট প্রুফ জ্যাকেট পরে নেবে, বিশেষ করে যখন সুচরিতা সেনের সামনে যাচ্ছ। আমার থেকে বেশি অপমান কিন্তু আপনাকে করেছে। বেশ করেছে, 100 বার করবে, 1000 বার করবে। অপমান করেছে, কে করেছে অপমান? সুচরিতা সেন। তাহলে এখন কি করতে হবে? কি করতে হবে? এমন একটা লেখা লিখবে যাতে সুচরিতা সেন তোমাকে দেখে হেসে গড়িয়ে পড়ে, তোমার গাল টিপবে, তোমাকে মাথায় তুলে নাচবে, তোমাকে সন্দেশ খাওয়াবে নিচের হাতে, সন্দেশ খেতে খেতে তুমি বিষম খাবে, তখন তোমার জল খাবে, জল সন্দেশ, সন্দেশ জল, সেরা মাখামাখি ব্যাপার। স্যার ছবিগুলো দেখেছেন? হ্যাঁ স্যার ছবিগুলো দেখেছি, জঘন্য, কিচ্ছু হয়নি। আপনি এক কাজ করুন, আপনি ওই লাল পার্টিতে জয়েন করুন, সম্মবাদ সম্মবাদ করে চেঁচাবেন। এই নিবেদিতা, তাহলে এই লাভ স্টোরিটা কি মনে হচ্ছে বলো তো? এই লাভ স্টোরিটা গঙ্গার জলে পরিপুষ্ট হবে নাকি আরব সাগরের জলে বিসর্জন? বুঝতে পারছি না স্যার, বেশ তো সকালবেলা দুজনে হাতে হাত ধরে ঘুরে বেড়াচ্ছিল। স্যার স্যার আমি কিন্তু বলেছিলাম স্যার যে ওই ছবিগুলো তুলি,
কিন্তু ইনি বললেন সব কিছু নাকি রেকর্ড রাখতে নেই। কি মিস কি মিস স্যার, আমার না হাত কামড়াতে ইচ্ছে করছিল। তো কামড়ালেন না কেন? ও আপনি তো আবার গো মাংস ভক্ষণ করেন না। নিবেদিতা দারুণ খবর দিলে তো। তারপর তারপর ভোরের আলোয় দুজনে যখন রাস্তা দিয়ে হাঁটছিল দেখে মনে হচ্ছিল স্যার, কি মনে হচ্ছিল? মেট ফর ইচ আদার। মনে হচ্ছিল যেন দুজনে দুজনের জন্য অপেক্ষা করে আছে, অনেক কথা জমে আছে। এই তো ভেসে গেলে, ভেসে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অরুণ কুমার আর সুচরিতার সিনেমা দেখলে। শোনো, অভিনেতাদের কখনো বিশ্বাস করবে না, হাসলেও না কাঁদলেও না, লেগে পড়ো। কোথায়? খবর চাই নিবেদিতা, কি হচ্ছে ওদের দুজনের মধ্যে, পাক্কা খবর চাই। আর ছবি ছবি স্যার চাই, তবে সব কিছু নয়। পৃথিবীতে সব কিছুর প্রমাণ রাখতে নেই, তাহলে ইমাজিনেশন মানে কল্পনার জায়গা থাকে না। তলে তলে কি চলছে বোঝার উপায় নেই স্যার, দুজনে খুব বড় মাপের অ্যাক্টর, চোখ দেখে কিচ্ছু বোঝা যায় না। তবে আমিও এত সহজে ছাড়ছি না। কি সুচরিতা দেবী? অরুণ, তুমি শয়তান একটা, আমার ছেলে মানুষটা গেল না না? আমার অভিমান ভাঙাতে শেষ অবধি তোমায় ড্রাইভার সাজতে হলো অরুণ। কি করব, তোমার ড্রাইভারটাকে সিট থেকে নামিয়ে আমি সেখানে বসে পড়লাম, আর তোমার টিমকে বললাম যে তোরা ক্যাম্পে ওয়েট কর, আমি তোদের ম্যাডামকে নিয়ে ফিরছি। আমরা পুরনো চার্চটার দিকে যাই, ওখানটা একদম নিরিবিলি নির্জন। যাবে আমাকে নিয়ে? বোম্বেতে অনেকগুলো ছবির ডেট দেওয়া, আগে সেগুলো না হয় শেষ করি, তারপরে হবে ক্ষণ। আমি যেটা বলছি সেটা ভেবেই বলছি অরুণ, তোমার মতলবটা আমি ভালোই বুঝতে পারছি। তুমি এটা সেটা করে আমার বোম্বে যাওয়াটা আটকে দিতে চাইছো, ভেস্তে দিতে চাইছো। দাদা, আপনি দেবতা দাদা, আপনি ছাড়া এই যাত্রায় আর কেউ বাঁচাতে পারত না। আপনি নিজের কাঁধে পুরোটা নিয়ে নিলেন, এতগুলো কথা শুনলেন শুধু আমাদের বাঁচাতে। আপনি মানুষ নন, দেবতা। এই ঋণ কখনো শোধ করতে পারবো না। শুধু বলতে পারি আপনার জন্য আমরা জীবন দিয়ে দিতে পারি। কখনো এই ভুলটা করিস না, কারোর জন্য জীবন দিস না, তাহলে ঠকবি, খুব ঠকবি। যে চতুর্দিকের লোকজন তোমার নামে নোংরা ছড়া কেটে বেড়াচ্ছে, তাতে তো তোমার কিচ্ছু যায় আসে না। না, আমার কিচ্ছু যায় আসে না, তাই না? তাহলে আমাকে মারলে না কেন? আমাকে মারলে না কেন? বাবুসোনাকে মারলে কেন? ওর কি দোষ?
সোজা আঙুলে ঘি যদি না ওঠে না, ঘি কি করে তুলতে হয় আমি ভালো করে জানি। অনেকদিন টনিকটা দিইনি তো তাই এত বার বেড়েছে। চলো 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 পাল্টা।